নিজৰ গণবাদ্যৰ ভাষাত কম। আমি কৈছো অমিত শাহ আৰু নৰেন্দ্ৰ দামোদৰ দাস মোদীয়ে আজি জনগণৰ ওচৰত, কৃষক জনগণৰ ওচৰত পদত্যাগ কৰক। মোদী আৰু অমিত শাহ নে এক কিষাণ ৰেলী কা সামনে আগে লাল কিল্লা পে সারেন্ডার করো। ये बीजेपी गवर्नमेंट नहीं चाहिए। हमें बीजेपी सरकार ना लगे, कृषक विरोधी सरकार ना लगे, संविधान विरोधी सरकार ना लगे, आमार गणतंत्र विरोधी सरकार ना लगे। गति के आज ये लाल किल्लार आमार कृषक सकले पताका उत्तोलन करिबले सक्षम हैछे। लाल किल्लार दरबार सोमाय इतिम्य आमार कृषक निशान उड़ाई रण ध्वजा उड़ाई आनंद आज आम जी दबार সংসদ আমি মুখরিত করে অসমীয়া ভাষাত সাংস্কৃতিক ভাষার আমি উল্লেখিত করি। আজি কৃষক জয় জয়কার, কৃষক জয় জয়কার। দামোদর দাস মোদী আর অমিত শাহে আজি আত্মসমর্পণ করব লাগে। দিল্লির দরবারত ভারতের সমগ্র রাজ্যের পর অহা কৃষকে আজি এই কথা প্রমাণ করেছে যে ভারতবর্ষের এই বিজেপি শাসিত সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী সরকার এই ভারতের রাজশাসনের গাড়ি বহার অধিকার হেরাই পেলার প্রমাণে হয়েছে আজ কৃষক বিদ্রোহের জনজাগরণ। গতি বিদ্রোহের থলেত আমি অসমবাসীর হয়ে আমি যদর আহিস ভারতবর্ষের এই মহাসংগ্রামের সামিল হবলে আমি অসমবাসীক ধন্যবাদ জানাইছ। এই সংগ্রামের আমাক সামিল হবলে আমাক প্রেরণ করার বাবে এইখানে একটা কথা কম যে তিনখন যদি কলা আইন, কৃষক বিরোধী বিল আইন এইখানে বাতিল করব লাগিব। আসলে বাতিল করবর কারণে এখন সরকারে বহিবল আর সময় নাই, আজিয়ে শেষ দিন হব লাগে, আজির দিনতে এই সরকারখন পদত্যাগ করব লাগে। আমার অখিল গগৈ অতিশীপকে বিনা শর্তে মুক্তি দিব লাগে, অখিল গগৈ মুক্তি দিব লাগে। এই কারণে যে কৃষক জনগণের কারণে নির্যাতিত নিপীড়িত সকলের কারণে কৃষকের হয়ে মাত পতার কারণে অখিল গগৈ কারাবন্দী করে রাখা হয়েছে। অখিল গগৈ মুক্তি বিচার লাইকা দধিয়া নিখিল বামুনি গান কাজিরঙার ভূমির অধিকার আমার ঘুরাই লাগে। সমগ্র ভূমির অধিকার অবিহনে কৃষকের কোনো আসলে সত্যতা জিয়াই না থাকে। গতি প্রথম কথা হল কৃষক বিরোধী বিল বাতিল করব লাগিব, আমার ভূমি অধিকার অটুট থাকিব লাগিব।